এই মাসের মধ্যেই আমি বিয়ের ঝামেলা সেরে ফেলতে চাই। বিগ ব্রাদার, আপনি কি আসলে সিরিয়াস? এই, আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি ফাজলামো করছি? না, পাত্র কি ঠিক করছেন না খুঁজে বাইর করুম। ঠিক করিনি। তবে তোমরা যদি কেউ বিয়ে করতে চাও তাহলে তোমাদের মাঝখানেই কাউকে বিয়ে করব। সবগুলো ডরপোকের দল। খলিল, আমার জন্য একটা বরখুজি বের কর। কি ধরনের ছেলে পছন্দ যদি আপনি বলতেন? যে কেউ হলেই হবে, শুধু তোদের মতো ডরপোক না হলেই হয়। কিন্তু পুরুষ মানুষ তো মায়ের মানুষ বিয়ে করতে চায়, আপনি তো আস্তে একটা বেড়া। না মানে আপনি হলেন বিগ ব্রাদার, বেড়া মানুষ আপনারা যে বিয়া করব। হ্যাঁ রে মাইসে ভাবি কইব, এইটা কি মাইসে মাইনা নিব? তবু আমি বিয়ে করব, তোরা ব্যবস্থা কর। না কইছিলাম যে বিয়া করতে হলে নিজের আগে মায়ে মাইনসের মতো বানান, মায়ে মাইনসের মতো কথা কইতে শিখেন, হাঁটতে চলতে শিখেন, আদব কায়দা শিখেন, তারপর বিয়ের কথা চিন্তা করেন। এসব শিখাতে পারবে এমন কেউ আছে? না মানে আমার পিয়ারি আছে না, ফার্স্ট ক্লাস বিউটিশিয়ান, ভালো শিখাইতে পারবো। ওকে নিয়ে আয়। ওই ধরে না, আমি তো কষ্ট পাইতেছি। আয় ভাই, ওর নাম পিয়ারি, পিয়ারি উনি আমাদের কাজল ভাই। ভাই? মেয়ে মানুষকে কেউ ভাই বলে? কাজল কম, কাজ বুঝিয়ে দে। শুনো পিয়ারি, আমাদের কাজল ভাই রে সাজুগুজু করাইয়া একদম সুন্দরী একটা পরিপাটি মায়ে মানুষ বানায় দাও। আচ্ছা, কইলে তো সরি। কি খসখসা, সাপের মতো। রতন, এই তুই কি চামড়া বিশেষজ্ঞ না বিউটিশিয়ান? যেই কাম করবার ইচ্ছা সেই কাম কর।